অনেকদিন পর কাগজ কলম নিয়ে বসে প্রথম একটা চাঁদের ছবি আঁকি, সঙ্গে কিছু মেঘ। তারপর যথেষ্ট হয়নি ভেবে গোটা দিনের পাখি, ক্রমশ একটা দেবদারু ও কয়েকটা কলা গাছ, অবশেষে অনেকগুলি ছানাসহ একটা বেড়াল। এইসব এঁকে এঁকে তবু কাগজের নিচে চার আঙ্গুল জায়গা বাকি থাকে। সেখানে প্রথমে লিখি শ্রীচরণের সুখ, তার নিচে সবিনয় নিবেদন, এবং কিছুক্ষণ পরে সবিনয় নিবেদন কেটে লিখি প্রিয়তমার সুখ, এবং একটু পরেই বুঝতে পারি জীবনে এই প্রথম প্রথমবার প্রিয়তমার সুখ লিখলাম। প্রিয়তমার সুখ, তুমি তো জানো না জীবনে তোমাকে কোনো দিন ঠিক মতো সম্বোধন করা হলো না। প্রিয়তমার সুখ, তুমি তো জানো না জীবনে তোমাকে কোনো দিন ঠিক মতো ভালোবাসা হলো না, শুধু হিজু হিজু ছবি, চাঁদ, মেঘ, সবিনয় নিবেদন কাটাকুটি করে চিরদিন তোমার কাছে পৌঁছানো।